নতুন নতুন টিপস ভিডিও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পম্পা, ওয়েলকাম ব্যাক টু পম্পাস্টাস। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম ডিমের খোসা ফেলে না দিয়ে কি কি কাজে লাগানো যায়। আমরা হয়তো অনেকেই জানি না এই ডিমের খোসা কি কি কাজে লাগে। প্রতিদিন কিন্তু সবার বাসায় ডিমের ব্যবহার চলে, সেটি সকালে নাস্তা হোক অথবা বিকালে। ছোট বড় সবাই কিন্তু ডিম অনেক পছন্দ করে। আমরা না জেনে ডিমের খোসা ফেলে দিই, আর এই ডিমের খোসা যে কত কাজে লাগে আমরা যদি জানতাম তাহলে আর কখনোই ফেলে দিতাম না। আজ এই ভিডিওটি দেখার পরে আপনারা ডিমের খোসা আর কখনোই ফেলবেন না। আজ আমি ডিমের খোসা ফেলে না দিয়ে 6টি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। টিপস নাম্বার 1, দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু হাঁড়ি পাতিল অথবা ফ্রাই প্যান ব্যবহার করতে হয়, আর এই ফ্রাই প্যান দেখা যায় অনেক সময় নিচের থেকে এরকম ব্যবহার করতে করতে অনেক কালো হয়ে যায়, আর এই কালো দাগ ওঠানো খুবই মুশকিল হয়ে পড়ে। ফ্রাই প্যান অথবা হাঁড়ি পাতিলের পোড়া দাগ ওঠাতে যেটি করবেন, একটা বাটিতে সামান্য পেস্ট নেবেন, এরপরে থালাবাটি মাজার ডিচ সোপ নেবেন, আপনারা যে ডিচ সোপই ইউজ করেন না কেন, এরপরে একটা ডিমের খোসা নিয়ে নেবেন, এভাবে গুঁড়ো করে ভালোভাবে মিক্স করে নেবেন। এটি ভালোভাবে মিক্স করার পরে পোড়া পাতিল অথবা ফ্রাই প্যানের বটমের উপরে খুব ভালোভাবে চারিপাশটা মিশিয়ে নেবেন। এরপরে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে একটা তারের মাজুনি দিয়ে আলতোভাবে ঘষা দিবেন, দেখবেন এক নিমিষেই কিন্তু পোড়া পাতিল অথবা ফ্রাই প্যান পরিষ্কার হয়ে যাচ্ছে। এটি এতটাই কাজে দেয়, আপনারা যখন ব্যবহার করবেন তখন তফাৎটা নিজেরাই বুঝতে পারবেন। এভাবে ডিমের খোসা না ফেলে আপনারা যখন কড়াই অথবা হাঁড়ি পাতিল পরিষ্কার করবেন, ডিশ সোপের সাথে এক টুকরো ডিমের খোসা মিক্স করে নেবেন, দেখবেন হাঁড়ি পাতিল ফ্রাই প্যান খুব সহজে পরিষ্কার ঝকঝক করছে। দেখুন ফ্রাই প্যানটি অনেক ময়লা ছিল এবং আমি এটি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে আপনারা ফ্রাই প্যান অথবা পোড়া পাতিল যে কোনো হাঁড়ি পাতিল পরিষ্কার করে নিতে পারেন। টিপস নাম্বার 2, আমাদের কিন্তু প্রতিদিন ব্লেন্ডার অথবা গ্রাইন্ডার ব্যবহার করতে হয়, আর এই ব্লেন্ডার অথবা গ্রাইন্ডারের প্লেটের ধার যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ব্লেন্ডার কোনো মতেই ভালোভাবে ব্লেন্ড হতে চায় না, তাই ঘরে বসেই কিন্তু আপনারা এই ব্লেন্ডারের ধার করতে পারবেন। এখন ব্লেন্ডারের প্লেটগুলো ধার দেওয়ার জন্য এখানে কয়েকটা ডিমের খোসা নিচ্ছি। এই ডিমের খোসা এতই ধারালো যখন এটি ব্লেন্ড করব সাথে সাথে প্লেটও ধার হয়ে আসবে। তো কতটা ধার হবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন নিজেরা এরকম ব্লেন্ডারের ব্লেড ধার করবেন। এটি যখন আবার মশলা অথবা কোনো কিছু ব্লেন্ডার করবেন তখন তফাৎটা বুঝতে পারবেন। দেখুন এখানে আমি ব্লেন্ডারটা ধার করে নিয়েছি আর এখানে কিন্তু একটু বুঝতেই পাচ্ছেন ধার হয়ে গেছে, আর যখন আমি এটি ব্লেন্ডার করব কোনো কিছু তখন কিন্তু আমি স্মুথলি যখন ব্লেন্ড হবে তখন নিজেরাই বুঝতে পারবো। তো কিছুদিন পর পর আপনারা এইভাবে ডিমের খোসা দিয়ে ব্লেন্ডারের ব্লেড ধার করতে পারেন। টিপস নাম্বার 3, যখন গাছপালা আমরা লাগাই তখন চারা বাইর করার জন্য ছোট ছোট আমরা পট খুঁজি, আর আপনারা ডিমের খোসা ফেলে না দিয়ে এই ডিমের খোসার মধ্যেই কিন্তু চারা গজাতে পারেন। দেখুন এখানে আমি একটা ডিমের খোসা নিয়েছি আর এখানে মাটি নিয়ে নিচ্ছি, এরকম সামান্য মাটি নিয়ে নেবেন, এরপর যে কোনো ফুল ফল সবজির বীজ নিয়ে এর মধ্যে পুঁতে দিবেন, আর এই চারা গজানোর জন্য আপনারা খুব সহজে কিন্তু ডিমের খোসার মধ্যেই চারা গজাতে পারবেন। দেখুন এইখানে আবারও মাটি দিয়ে চেপে নিচ্ছি, নিয়ে এইভাবে একটা বড় পটের উপরে আমি রেখে দিব, আর কিছুদিন পর দেখবেন চারা কিন্তু খুব সহজে গজে যাচ্ছে। এই ডিমের খোসার মধ্যে আপনারা কিন্তু ইজিলি এইভাবে চারা গজাতে পারেন। তো ডিমের খোসা কত কি কাজে দেয় আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, আর এই পটগুলো কিন্তু ছোট ছোট না কিনে এরকম ডিমের খোসার মধ্যে খুব সহজে চারা গজিয়ে যায়। কিছুদিন পর দেখুন এইভাবে কিন্তু চারা গজে আসলে আপনারা মাটিতে লাগিয়ে দিবেন। এখন ডিমের খোসার পাউডারের ব্যবহার সম্বন্ধে কিছু টিপস আপনাদেরকে দেখাবো।
টিপস নাম্বার 4, বাসায় যদি আপনারা গাছপালা লাগান, যদি বাগানে এরকম ছোট ছোট গাছ থাকে, তখন আপনারা কিন্তু এই ডিমের খোসা এই গাছের গোড়ায় গোড়ায় দিতে পারেন। এরকম পাউডার তৈরি করে আপনারা এই যে গাছ ছোট ছোট যে গাছগুলো আছে গাছের গোড়ায় এভাবে পাউডারগুলো ছিটিয়ে দিবেন। এই ডিমের খোসা কিন্তু সার হিসাবে কাজে দেয়। আর এই ডিমের খোসার সাথে যদি চা পাতি ফেলে না দিয়ে একসাথে মিক্স করে দেন তাহলে কিন্তু আরও বেশি কাজে দিবে। আর এই ডিমের খোসার পাউডার কিন্তু বাজারে পাওয়া যায়, জৈব সার হিসাবে কিন্তু এটি ব্যবহার করা হয়। এইভাবে ডিমের খোসা ফেলে না দিয়ে গাছের গোড়ায় এরকম পাউডার তৈরি করে আপনারা দিয়ে দিবেন, দেখবেন গাছ হয়ে উঠছে তরতাজা। টিপস নাম্বার 5, আমরা কিন্তু রূপচর্চায় অনেক কিছুই ব্যবহার করি। অনেকের হয়তো জানা নেই ডিমের খোসার পাউডার দিয়ে রূপচর্চা করা যায়। আর এই ডিমের খোসার পাউডারে রয়েছে প্রচুর পরিমাণে রয়েছে প্রোটিন, ভিটামিন, যেগুলো ত্বককে করে উজ্জ্বল, ফর্সা এবং দাগহীন ত্বক। আর এইটি নিয়মিত ব্যবহারের ফলে এই ফেস প্যাকটি যখন ব্যবহার করবেন ত্বক কিন্তু গ্লোয়িং করবে। আর এই ফেস প্যাকটি তৈরি করতে যা যা লাগবে, ডিমের খোসার পাউডার 1 টেবিল চামচ নিয়েছি, আর নিয়েছি র মিল্ক। একসাথে মিক্স করে খুব ভালোভাবে যখন দেখবেন নরম হয়ে গেছে এইভাবে আলতোভাবে ভেসে দিয়ে নেবেন। ভেসে দিয়ে 10 মিনিট শুয়ে থাকবেন। এরপরে 10 মিনিট পর ঠান্ডা পানির ঝাপটা দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন। এরপর দেখবেন ত্বক কতটা গ্লোয়িং, গ্লেজি, ফর্সা এবং উজ্জ্বল লাগছে। তো এইভাবে ডিমের খোসা ফেলে না দিয়ে আপনারা পাউডার তৈরি করে রূপচর্চার কাজে ব্যবহার করতে পারেন। ফেস প্যাক হিসাবে এটি কিন্তু দারুণ কাজে দেয়। টিপস নাম্বার 6, হাঁটুর ব্যথা অথবা জয়েন্টে পেন এর মহা ঔষধ ডিমের খোসা। আর হাঁটুর গিটের ব্যথা করলে আমরা কিন্তু অনেক কিছুই করি, এর মধ্যে ঘরোয়াভাবে যদি এই মেডিসিনটি আপনারা বানিয়ে লাগাতে পারেন তাহলে কিন্তু অনেকটা ব্যথা কমে যায়। ডিমের খোসায় থাকে প্রচুর পরিমাণে কোলাজেন, আর এটি যখন অ্যাপল সিডার ভিনেগারের সাথে মিশিয়ে দিবেন এরপর হাঁটুতে মালিশ করে নেবেন, দেখবেন অনেকটা ব্যথা চলে গেছে এবং আরাম পাওয়া যায়। প্রথমে একটা বাটিতে ডিমের খোসার পাউডার নিয়ে নেবেন, এরপর ভিনেগার অথবা অ্যাপল সিডার ভিনেগার দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। এরপর মিক্স করার পরে 2-3 দিন এটি রেখে দেবেন। 2-3 দিন পর যখন দেখবেন হাঁটুতে ব্যথা, হাঁটুর গিটে অথবা জয়েন্টে ব্যথা, আপনারা হাঁটুতে খুব ভালোভাবে মালিশ করে নেবেন, দেখবেন খুব আরাম পাচ্ছেন।